মা বাবার সাথে সন্তানদের সম্পর্ক একটা নিঃস্বার্থ সম্পর্ক এবং এই সম্পর্কের মতো পবিত্র এবং নির্মল সম্পর্ক আর কোনো সম্পর্কের মধ্যে হতে পারে না সে ভাই বোন হোক স্বামী স্ত্রী হোক বন্ধু হোক সবার উপরে মা বাবা এবং সন্তানের সম্পর্ককে রাখা হয়েছে কিন্তু তাও দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবার সাথে সন্তানদের বা সন্তানের সঙ্গে মা বাবার সম্পর্ক খারাপ হয়ে যায় এর কারণ খুঁজতে গিয়ে অনেকেই অনেক কথা বলেছে বা অনেকেই অনেক ভাবে তার ব্যাখ্যা দিয়েছে কিন্তু আমার যতদিন প্র্যাকটিস বা আমার অ্যাস্ট্রোলজিক্যাল অভিজ্ঞতায় আমি যেটা বুঝতে পেরেছি বা আমি যেটা অনুসন্ধান করতে পেরেছি আজকে সেই অভিজ্ঞতার কথাই বলব এখানে কারোর মনে বা স্বার্থে যদি আঘাত লাগে তাহলে ক্ষমা করবেন কারণ আমি আমার অভিজ্ঞতার কথাই শেয়ার করছি আর বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি এটাই হচ্ছে মেন কারণ প্রথমত মা বাবা যখন সন্তানের জন্ম দেয় সন্তানের দায় দায়িত্ব পালন করা শুরু করে এবং সন্তানের জন্য বাবা প্রচুর পরিশ্রম করে সন্তানকে কি করে ভালো রাখবো কিভাবে ভালো খাবো পড়াবো সেই সব চিন্তা করে মা দিন রাত খাটে কোন স্কুল কোন টিচার কি পড়াবো তো নানান রকমের চিন্তা মা বাবার মধ্যে থাকে বিশেষ করে মা বাবাই যত চিন্তা নেয় আর কি অন্যান্য পরিবারের সদস্যদের থেকে মা বাবাই বেশি চিন্তা নেয় কিন্তু যখন দেখা যায় সন্তান বড় হয়ে যায় বড় বলতে ঠিক তার যখন বোঝার বয়স হয়ে যায় মানে বালক অবস্থা বারো বছর তেরো বছর যখন পার করছে সমস্যাটা এইখান থেকে শুরু হয়ে যায় হয়তো কোনো কারণে সন্তান তার পড়াশোনা হোক খেলাধুলা হোক বা যে কোনো কারণে তার মানে তার বলতে এখানে মা বাবার আশা পূরণ করতে পারছে না বা সেইভাবে তাদের স্যাটিসফ্যাকশান দিতে পারছে না কোনো কারণে তো মা বাবা একটা মন্ত্র বলা শুরু করে আর এই মন্ত্রতে সমস্ত সম্পর্ক খারাপের বীজ লুকিয়ে থাকে সে মন্ত্র হল তোর জন্য এত কিছু করলাম তোকে ভালো রাখবো বলে এত কিছু করলাম তোকে খাওয়াচ্ছি তোকে পড়াচ্ছি তোকে ভালো স্কুল দিচ্ছি তোকে দিচ্ছি তোকে 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 দিচ্ছি দিচ্ছি এই এই করছি তো খুব মহামন্ত্র ঘাতক মন্ত্র আমি প্রত্যেকটা মা বাবার উদ্দেশ্যে বলবো বাচ্চাদের এই ধরনের কথা বলবেন না এবার কেন বলবেন না তার কারণ আপনি যখন বাচ্চাদের বোঝাচ্ছেন যে আপনি এগুলো করে আপনার বাচ্চার উপকার করছেন হয়তো সেই সময় আপনার সন্তান আপনাকে কিছু বলবে না কিন্তু এই সন্তান যখন চাকরি বাকরি করে নেবে নিজে ইনকাম করা শুরু করবে এবং একটা টাইমে তার যখন সংসার হবে এবং আপনারা যখন বয়স হয়ে যাবে আপনাদের যখন বয়স হয়ে যাবে এবং আপনাদের জন্য যখন সন্তান কিছু করবে আপনাদের জন্য ভালো কিছু করুক আপনাদের জন্য জামা কাপড় পোশাক আশাক বস্ত্র বাসস্থান যা কিছু করুক না কেন আপনাকেও তুলনা দেবে আপনাকেও বলবে যে তোমাদের জন্য আমাকে করতে হচ্ছে তোমাদের জন্য আমাকে খাটতে হচ্ছে এবং এইখানে আরেকটা সমস্যা কী চলে আসবে যখন বাইরের কোনো মেয়েকে বৌমা করে নিয়ে আসছেন ছেলে আপনার বাইরের মেয়ে কিন্তু আপনার নয় সে আপনার ছেলেকে বাধা দেবে ছেলে করতে চাইলেও আপনি করতে পারবেন না ছেলের মানসিকতার মধ্যে তো ওই বীজটা আছেই যে আপনারা উপকার করেছেন এবং সেই বীজ সে বহন করে নিয়ে চলেছে পরবর্তীকালে আপনাদের প্রতি যখন কোনো কাজ করবে তখনও সে কিন্তু তুলনা দেবে এবং সেই তুলনাও কিন্তু আপনারা বাবা মারা সহ্য করতে পারবেন না এটা সহ্য করার মতো নয় কেউ যখন কোনো কিছু তুলনা দেয় সেটা সহ্য করার মতো নয় প্রকৃতপক্ষে সমস্যাটা হচ্ছে কি জানেন তো সমস্যাটা হচ্ছে বাবা মা যখন সন্তানের প্রতি কিছু করে সন্তান স্বেচ্ছায় বাবা মার কাছে আসেনি এটা আমরা সবাই জানি সন্তান নিজের ইচ্ছায় আসেনি বাবা মা তাদের স্বেচ্ছায় সন্তানকে নিয়ে এসছে তো সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব থাকে যা কিছু আপনারা করেন বাবা মা হয়ে সব কিন্তু দায়িত্বের ওপর ভিত্তি করে করেন তো দায়িত্ব কখনো তুলনা দিয়ে হয় না যে আপনি সন্তানের জন্য যা কিছু বলেন হ্যাঁ যদি সন্তান ভুল কাজ করে আপনি বলুন তুই এটা ভুল করছিস তা বলে আপনি এটা বলতে পারেন না যে তোর জন্য এত কিছু করছি তাও তুই এই কাজ করছিস এই কথাটাই ভুল এই মন্ত্রটাই ভুল আপনি তার মনে সম্পর্ক খারাপের বীজ ঢোকাচ্ছেন এই সন্তান পরবর্তীকালে গিয়ে যখন নিজে রোজগার করবে এবং আপনাদের রোজগার বন্ধ হয়ে যাবে তখনও আপনাকে এই কথাটাই বলবে যে তোমাদের জন্য কত কি করছি ব্যাপারটা একটা কয়নের এপিট ওপিট হয়ে যাচ্ছে এই কথাটাও আপনাদের থেকেই শিখছে এবং সে যখন বাবা মা হবে সেই সন্তান যখন বাবা মা হবে তার সন্তানকেও ঠিক এই কথাই বলবে সে যে তোর জন্য এত কী করছি আবার সেই সন্তানও তার বাবা মাকে এইরকম বলবে মানে এটা জেনারেশান বাই হয়ে যাচ্ছে তো যে শব্দটা মেন খারাপ সেটা হচ্ছে উপকার উপকার কথাটাই উচ্চারণ করবেন না সে বাবা মা হোক কি সন্তান হোক বাবা মা হয়ে সন্তানের প্রতি দায়িত্ব পালন করুন আর সন্তান হয়ে বাবা মার প্রতি কর্তব্য পালন করুন এখানে কোনো উপকার নেই বাবা মা কখনও সন্তানের উপকার করতে পারে না সন্তান কখনো বাবা মার উপকার করতে পারে না যেটা করতে পারে সেটা হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য পালন বাবা মা সন্তানের প্রতি দায়িত্ব পালন করে সন্তান বাবা মার প্রতি কর্তব্য পালন করে এবং সেই সম্পর্ক সুমধুর হয় এবং চিরস্থায়ী হয় এবং সেই সম্পর্কে কোনো দিন কোনো চির আসে না এবং বাইরে থেকেও যখন আপনি কোনো মেয়েকে নিয়ে আসছেন বৌমা করে সেও সেই কালচারে সেই সংস্কারে বড় হবে সেও মা হবে সেও জানবে বুঝবে দেখবেন সংসার চাঁদের হাট হবে সংসার সুখের হবে কখনো সন্তানদের উপকার করছি বা সন্তানরা ছেলে হোক বা মেয়ে কখনো বা আমার প্রতি উপকার করছি এই কথা বলবেন না উপকার ওয়ার্ডটাই খারাপ উপকার মানেই অহংকার উপকার কথা আসলে তার পাশাপাশি অহংকার চলে আসবে সেই ক্ষেত্রে এটা একটা ডেঞ্জার শব্দ নমস্কার সবাই ভালো থাকবেন এবং বিশেষ করে এই কথাটা মনে রাখবেন